ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিলেন। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পেয়েছেন তিনি। বুধবার রাতে নিজের ফেসবুকে মাহি এই তথ্য জানান। মাহিয়া মাহির স্বামী রকিব সরকার আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি গাজীপুর মহানগর যুবলীগ নেতা। এবার মাহিও রাজনীতির মাঠের কর্মী হলেন। ফেসবুকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে পাওয়া দুটি চিঠি শেয়ার করেছেন মাহি। জোটের সভাপতি ফাল্গুনি হামিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে মাহিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। চিঠির একটিতে লেখা আছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী 2 বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য চিঠিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী 2 বছর দায়িত্ব পালন করবেন মাহিয়া মাহি। এদিকে বৃহস্পতিবার ছিল মাহির জন্মদিন। এই উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজ পেয়েছেন তিনি। স্বামী রকিব সরকার তার জন্য জমকালো পার্টির আয়োজন করেন, যা নিজের ফেসবুক পেজে লাইভও করেন তিনি। রকিব বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন স্ত্রী মাহিয়া মাহিকে। উম্মে রাহি, সমকাল।